ঘন কুয়াশার হিমেল হাওয়া যেন পৌষের অস্তিত্ব জানা দিচ্ছে প্রকৃতি। দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার থেকে ঢাকা নগরীতেও শীত খানিকটা বেশি অনুভূত হচ্ছে, রয়েছে কুয়াশার দাপট। হঠাৎ শীতে বিপাকে পড়েছেন রাজধানীর ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষ, তাদের রাত কাটে কষ্টে। দেখানগা শীত পড়ে গেছে, আমার তো পোলাপান নাই, স্বামী নাই, এই ফুটপাতেই থাকে আমি, আমার কোনো ঘর বাড়ি নাই। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে স্বল্প আয়ের মানুষ। রিক্সা ও অটোরিক্সা চালকরা হিম ঠান্ডার মধ্যেই আয়ের জন্য ছুটছে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অনেক শীত, শীতের কারণে আমরা এখন আগুন জ্বালাইছি, এখন আমরা আগুন পোহাইতেছি। কষ্ট কষ্ট দিয়ে চালে তোর পেট বাদ দিন, কষ্ট হইলে আর কিছু করার আছে? কনকনে শীত উপেক্ষা করে নগরের নিরাপত্তায় ব্যস্ত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। আমরা এই শীতের মধ্যে জনগণের নিরাপত্তার জন্য কষ্ট হলেও নিজেরা সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে এমন শীত আরও কয়েকদিন থাকবে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।